فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ওয়ালাহি ওয়াসাহাবিহি আজমাইন অমানিত বাহাম বেশানিন ইলায়মিদ্দিন আম্মাবাদ হ্যাঁ ইন্ডিয়া থেকে একবার প্রশ্ন করেছেন নাম সাহ সাহামুদ্দিন তিনি প্রশ্ন করেছেন যে নিয়াতের কোনো দোয়া আছে কিনা প্রথম প্রশ্ন তার তারপরে তিনি দ্বিতীয় প্রশ্ন করেছেন এক একই সাথে যে বাইদ বাইনের আগে বিসমিল্লা বলা যাবে কিনা তিন নম্বর তিনি প্রশ্ন করেছেন যে বাইদ বাহিনী বাইদ বাহিনী বাইদ বাহিনীকে বিস্মেলা বলা যাবে কিনা এর এবং তিনি আরেকটি প্রশ্ন করেছেন এক ব্যাপক আকারে বিস্তারিত কোন কার পরে কি বলতে হবে চলাতে কি কোন কোন কোনটার পরে কি বলতে হবে কি কিভাবে কি সলাত আদায় করতে হবে কোনটার পরে কি দোয়া বলতে হবে দোয়ার নাম সহ বলে দিতে তিনি বলেছেন তো আশ্চর্য ব্যাপার এত বড় একটা প্রশ্ন মানে এই প্রশ্নের জবাব দিতে তো প্রায় দুই ঘন্টা লেগে যাওয়ার কথা তারপরে ইনশাআল্লাহ দেখি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব প্রথম প্রশ্ন আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে নিয়াতের জন্য কোনো দোয়া পড়া যাবে না নিয়াত মুখে করা বিদাত এবং নিয়াত মুখে পড়া বিদাত করা হচ্ছে ফরজ নিয়াত অবশ্যই আপনাকে করতে হবে অন্তরে অন্তরে মুখে বলা যাবে না এই একটা আপনার প্রথম প্রশ্নের উত্তর যে সম্পর্কে আল্লাহ আপনি বুখারি খুললেও প্রথম হাদিস এবং মেশকাদেরও প্রথম হাদিস যে হাদিসটি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা অমরুদুল্লাহ আনহ বর্ণনা করেছেন তিনি বলেছেন যে রবিসালাম বলেছেন ইনামাল আমাল নিয়াত প্রত্যেকটি কাজ নিয়াতের উপরে নির্ভরশীল তো নিয়াত যেভাবে করবেন সেভাবে আপনার কাজ সেদিকে যাবে তো নিয়াত আপনি অবশ্যই করবেন কিন্তু করবেন না তো সালাতের এরপরে আপনি সালাতে কোনটার পরে কি দোয়া করবেন এটা এটার আপনি একটা নিয়ম জানতে চেয়েছেন শুনুন তো প্রথম করবেন যে কাজটি সেটা তাকবিরাতুল এহরাম তাকবির তাকবিরে তাহারিমা বলা হয় আমরা সংক্ষিপ্ত যেটা বলি অজু করার পর সালাতের সংকল্প করে কিবলামুখী দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে দুহাত কাত বরাবর উঠিয়ে তাকবীরে তাহরিমা শেষ শেষের বুকে হাত বাঁধবে এই সময় বাম হাতের উপর ডান হাত কোনই বরাবর রাখবে অথবা বাম হাতের অথবা বাম হাতের কব্জির পরে ডান হাতের কব্জি রেখে বুকের উপরে হাত বাঁধবে অতঃপর সিজদার স্থানে দৃষ্টি রেখে বিনম্র চিত্তে নিম্নোক্ত দ্বয়ার মাধ্যমে মুসল্লি তার সর্বোত্তম ইবাদতের সূচনা শুরু করবে নিম্নোক্ত দোয়াটির নাম হচ্ছে বাইদ বাইনি যেটাকে সানা বলা হয় বাইদ বাইনির এই দোয়ার আগে বিসমিল্লা বলা যাবে না আবার শুনুন আপনি বিসমিল্লা বলতে পারবেন কিনা জিজ্ঞাসা করেছেন এই দোয়ার আগে বিসমিল্লা বলার কোনো প্রয়োজন নেই আপনি দোয়াটি পড়বেন আল্লাহমা বাগরিবি আল্লাহ আল্লাহ্মক সিল খত ইয়া বিল মা ইবা সলজীবল বারাদ এই দুয়াটি আপনি পাঠ করবেন এই দোয়া পাঠ করার পর আপনি আহ আউদু বিল্লাহ হি মিনা সৈতন রজিম পড়তে পারেন অথবা আউদুল্লাহ হিসামিল আলী মিনার সৈতন রজীম মিনহাম জি অনাব শিহনাফ সিহ বলার পরে বিস্মিল্লাহি রহমান আলি রহিম বলেন সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পড়ার পরে আরেকটি সুরা পড়বেন আপনি কেরাত পড়বেন ফাতেহা পাঠ শেষে ইমাম কিংবা একাকি মুসল্লি হলে প্রথম দুরাকাতে কোরআনের অন্য কোন বা কিছু আয়াত তেলাওয়াত করবে কিন্তু মুক্তাদি হলে জেহেরি জোরে যে সালাদ জোরে যে কেরাত গুলো পড়বে সালাতে চুপে চুপে কেবল সুরা ফাতেহা পড়বে ও ইমামের কেরাতের মনোযোগ দিয়ে শুনবে তাহলে সোরা ফাতেহা ছাড়া অন্য কিছু পড়বে না তবে জোহর আসরের সলাতে ইমাম মুক্তাদি সকালে প্রথম দুর আকাতে সুরা পড়বে এবং শেষের কেবল সুরা ফাতেহা পাঠ করবে তো তারপরে পাঠ ফাতেহা করার পরে আপনি কি করবেন রুকুতে যাবেন কেরাত শেষে আল্লাহ আকবার বলে দুই হাত কাদ অথবা কান পর্যন্ত উঠিয়ে রফুল ইয়াদাইন করে রুকুতে যাবেন এই সময়ে হাঁটুর উপরে দোহাত ভর দিয়ে পা হাত পিঠ ও মাথা সোজা রাখবে রাখবেন এবং রুকুর দোয়া পড়বেন রুকুর দোয়া কি বলবেন সুবাহান আর রব্বি প্রথম দোয়া সুবাহান আর আজিম এটা পড়তে পারবেন অথবা সুবাহানাক আল্লাহম্মা রব্বানা বিহাম দিকা আল্লাহম্মা ফিরলি এটাও বলতে পারবেন সুবাহানা রব্বিল আজিম তিনবার সর্বনিম্ন তিনবার পড়বেন অথবা সুবাহানাক আল্লাহম্মা রব্বানা বিহাম দিকা আল্লাহম্মা ফিরলি এটাও বলতে পারবেন সুবাহান কুদ্দুস রব্বানা রব্বুল মালাইকাতি ওয়া রুহ এটাও আপনি বলতে পারবেন তো এই সর্বনিম্ন তিনবার সুবাহানা রব্বিল আজিম বাকিগুলো সর্বনিম্ন একবার বলেও বলতে পারবেন তারপরে কি করবেন দাঁড়াবেন সামি আল্লাহ হলিমান হামিদা বলে অথবা রুকু থেকে উঠে সোজা ও সুস্থ দাঁড়াবেন এই সময় দুহাত কেবলা মুখী মুখী খাড়া রেখে কাঁধ পর্যন্ত কাঁধ অথবা কান পর্যন্ত উঠাবেন এবং ইমাম ও মুক্তাদি সকলে বলবেন সামি আল্লাহ হলিমান হামিদা এই দোয়া পড়বেন অতপর কওমার দোয়া একবার পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান ত্বয়াবা মুবারাক্ব ও বলতে পারবেন কওমার দোয়া হচ্ছে রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়ালাকাল লাকাল হামদ তারপরে হামদান কাসিরান ত্বয়াবা মুবারাকান ফি এই দোয়াটাও পড়তে পারবেন আর একটি দোয়া আছে মিলাস আসসামাওয়াতি এই ধরনের একটি দোয়া আছে এই দোয়াটিও আপনি পড়তে পারবেন মিলাল আর আরদ মিলা 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 আসসামাওয়াতি ওয়াল এই দোয়াটি পড়তে পারবেন তারপরে আপনি কি করবেন সিজদা সিজদা কওমার দোয়া পাঠ শেষে আল্লাহ আকবার বলে প্রথমে দোহাত ওপরে দুহাত ও পরে দু হাঁটু মাটিতে রেখে সিজদায় যাবে যাবেন ও বেশি বেশি পড়বেন এই সময় দুহাত কিবলামুখী করে মাথার দুপাশে কাঁধ অথবা কান বরাবর মাটিতে স্বাভাবিকভাবে রাখবেন কোনোই ও বগল ফাঁকা রাখবেন হাটু হাঁটুতে বা মাটিতে দিবেন ঠেস না সিজদা লম্বা হবে ও সোজা থাকবে যেন দিয়ে একটা বাচ্চা যাওয়ার মতো ফাঁকা থাকে সিজদা থেকে উঠে বাম পায়ের পাতার উপর বস বসবে বসবেন ও ডান পায়ের পাতা খাড়া রাখবেন এই সময় স্থিরভাবে বসে দোয়া পড়বেন অতঃপর আর দোয়া পড়বেন তো দোয়া পড়বেন কি কি দোয়া পড়বে দোয়া পড়বেন আল্লাহ আকবার বলে দ্বিতীয় সিজদা যাবেন তো দোয়া দুই সিজদার মাঝে যে দোয়াটি এই দোয়াটি হচ্ছে আহ সবচাইতে দোয়া পড়বেন রুকু ও সিজদায় আহ কোরআনি দোয়া পড়বেন না তো রুকু এবং সিজদার মধ্যে কোরআনে দোয়া পড়তে পারবে না দ্বিতীয় চতুর্থ রাকাতে দাঁড়াবার প্রাককালে সিজদা থেকে উঠে সামান্য সময়ের জন্য স্থির হয়ে বসবেন একে জলচা ইস্তেরাহা বা স্থর স্বস্তির বৈঠক বলে অতঃপর অতঃপর মাটিতে দোহাতে ভর দিয়ে উঠে দাঁড়াবেন তো সিজদার দোয়া সিজদা আপনি কি দোয়া পড়বেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রবিয়াল আলা আহ্লাহ সুবাহান আলা তিনবার অথবা সুহানক আল্লাহমানা আল্লাহমিল্লি অথবা সুবাহানা রব্বুল মালাইকাতের রুফ এই দোয়াটিও একবার একবার করে পড়তে পারবেন আর দুই সিজদার মধ্যবর্তী যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহমক ফিল্লি ওয়ার হামনি ওয়াজ বুরুনি ওয়াহদিনি ওয়ার জুকনি এর চাইতে একটু ছোট পড়লে আল্লাহমক ফিল্লি ওয়ার হামনি ওয়াহদিনি ওয়ার জুকনি তার চাইতে যদি আরো ছোট পড়েন রব্বিক ফিল্লি রব্বিক ফিল্লি এই দুয়াটি আপনি পড়তে পারবেন তো তারপরে আপনি কি করবেন দ্বিতীয় রাকাত শেষে বৈঠকে বসবেন যদি প্রথম বৈঠক হয় তবে কেবল আত্মাহিয়াতু পড়ে তৃতীয় রাকাতের জন্য উঠে যাবেন আর যদি শেষ বৈঠক হয় তবে আত্মাহিয়াতু পড়ার পরে দরুদ দোয়ায়ে মাসুরা ও সম্ভব হলে বেশি বেশি করে অন্য দোয়া পড়বেন প্রথম বৈঠকে বাম পায়ের পাতার উপরে বসবেন এবং শেষ বৈঠকে ডান পায়ের তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগ বের করে বাম নিতম্বের উপরে বসবেন ও ডান পা খাড়া রাখবেন এই সময় ডান পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী করবেন বৈঠকের সময় বাম হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলগুলি বাম প্রান্ত বরাবর ও স্বাভাবিক অবস্থায় থাকবে এবং ডান হাত এর ন্যায় মুষ্টিবদ্ধ রেখে মুষ্টিবদ্ধ রেখে সালাম ফিরানোর আগ পর্যন্ত শাহাদত আঙ্গুলি নাড়িয়া ইশারা করতে থাকবেন মুসল্লিদের নজর ইশারার বাইরে যাবে না বৈঠকের দোয়া প্রথম দ চারা হইয়া তুলিল্লা হি অসলাম তু وطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تعرف أبني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم أنك حميد مجد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجد

দোয় মাসুরার শেষে প্রথমে ডাইনেও পরে বামে আহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি অনুগ্রবসিত হোক বলে সালাম ফেরাবেন প্রথম সালামের শেষে শেষে রহমতুল্লাহ যোগ করা যেতে পারে এভাবে সালাত সমাপ্ত করে প্রথমে সরবে একবার বলবেন আল্লাহ আকবার আর তিনবার আস্তাক ফিরুল্লাহ তিনবার আস্তা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলবেন বলে নিম্নক্ত দোয়া সমূহ এবং অন্যান্য দোয়া পাঠ করবেন এই সময় ইমাম ডাইনে ডাইনে অথবা বামে ঘুরে সরাসরি মুক্তাদিদের মুক্তাদিগণের দিকে ফিরে বসবে অতঃপর সকলের নিম্নের দোয়াটি পাঠ করবে আল্লাহ মান্তাল্লাম ও মিনকা সালাম ও তরক্ত জালাল ইক্রাম এ হলো নামাজের সংক্ষিপ্ত বর্ণনা আশা করি আপনার উত্তর পেয়েছেন কি কি দোয়া আপনি নামাজের ভিতরে পড়বেন এটাও আপনি পেয়ে গেছেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ এবার কাত